এতটা তার মন গলে গেছে যতটুকু জানতে পেরেছি। বিচারক তার মুখের কথারে আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন, আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা, আরে কার সামনে কোন ধরনের বাক্য তোমরা লিখলা, একটাবার কি তোমাদের বুকটাও কাঁপলো না? হক কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে, লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে যাইয়েন না। আমি পাইলে তাকে উত্তর অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি, এরকম ভয় দেখাই বা তোমাদের পীরদেরকে যাদের দুনিয়াতে দশটা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিপান লাগে, পাও টিপান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও যারা তাদের জীবনটাকে অর্থ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা, তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব, সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁচড়া হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই এসব বিষয়ে কোনো কথাই নাই। লা ইলাহার দাওয়াত দেয় মসজিদের জামা কি করো, মসজিদে আসো নামাজ পড়ো, ঠিক আছে ভালো কথা, কিন্তু এরপরে ওই যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে রাষ্ট্রীয় ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া ভালো, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের মতো হয়। মিশরের সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার কারণে জেলে বন্দী করা হলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল, ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে, কেনই বা এলেন? ইমাম সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, আপনি তো ফাঁসির আসামি, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে, যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো, তওবা পড়ানো, কলমা পড়ানো। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, আচ্ছা কি কলমা তুমি পড়াও বলো দেখি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা, আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমার উপরে বই লেখার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে, আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে শ্বাস পর্যন্ত ফাঁসিতে ধরানো হচ্ছে, আর যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দিচ্ছে, বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের নির্যাতনের সম্মুখীন করে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে চাকরি দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়, বোঝা গেল ঠিকই বর্তমান আমার দেখা মতে বা যতটুকু জেনেছি তার আলোকে বাংলাদেশে যে আলেমের নামে সবচেয়ে বেশি টাকা কালেকশন হয়েছে, সবচেয়ে বেশি, তিনি হলেন মাওলানা জসীমউদ্দীন রহমানী। নাম হয়তো অনেকে শুনেছেন, লক্ষ লক্ষ বললেও মনে হয় কম হবে, কোটিও ছাড়িয়ে যায় কিনা আমার সন্দেহ আছে। এর 100 ভাগের জাস্ট 5% যদি পৌঁছত অথবা এর দ্বারা তার মামলার কোন উপকার হতো তাহলে কথাই ছিল, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5%ও বলছে না। আল্লাহর বান্দা কারাগার কিছুদিন আগেই তো, বছরখানেক আগে হবে, কোর্টে দাঁড়িয়েছেন 4 নম্বর মামলা বা 3 নম্বর মামলায় সম্ভবত। এখন মামলা চার্জশিট হয়ে গেছে, বিচার শুরু হবে, বিচারক এবার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হুজুর আপনার উকিলকে? স্পষ্ট বললেন বিচারক সাহেব, আমার তো কোনো উকিল নাই, উকিল ধরার মতো আমার একটা পয়সাও নাই, কেউই তো নাই,
না বউ আছে, বউ চলে গেছে, না ফ্যামিলি আছে, ভাই মামলা দেখতো সেও মরে গেছে, কেউই তো নাই। আর মানুষ কি আর এতদিন আমারে মনে রেখেছে, মসজিদও শেষ, মাদ্রাসাও শেষ, সব শেষ, কে দেখবে আমারে, উকিল ধরার মতো টাকা পাবো কোথায়, আমি কিছুই তো আমার নাই। বিচারকও তার কথা শুনে এতটা অনুপ্রাণিত হয়েছেন, এতটা তার মন গলে গেছে, যতটুকু জানতে পেরেছি বিচারক তার মুখের কথারে আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন, আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা, আরে কার সামনে কোন ধরনের বাক্য তোমরা লিখলা, একটাবার কি তোমাদের ভুকটাও কাঁপলো না, এই পরিমাণ কষ্ট। আরে ভাই দিমত থাকলে থাক না, আমি তো আমার দুশ্মন সবচাইতে কট্টর দুশ্মন যে তার জন্য কখনো জেলখানা কামনা করি না, কখনো না। যদি একজন আমার সবচাইতে বড় দুশ্মন চোখের কাটাও যদি কারাগারে যায়, আল্লাহর কসম জিন্দেগিতে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে না।